এই তো বাইরের ওয়েদারটা, বেড়াবাড়ি একটা ওয়েদার, অনেক সুন্দর হয়ে গেছে। এই তো বাইরের ওয়েদারটা খুব বেশি সুন্দর আজকে, অবশ্য মোটামুটি একটা ওয়েদার দেখেন, খুব সুন্দর ওয়েদার বাইরের ওয়েদারটা। আর এই তো এখানে আমার ফুলের গাছ বাগান, এখানে হইলো গিয়া পুঁই শাক, খুব সুন্দর ইয়ে হয়েছে পুঁই শাক, মাশাল্লাহ দুই দিন পরে এবারে খুব বেশি খাওয়া যায়। আর তো এখানে হইলো গিয়ে কাঁচা মরিচের একটা কাঁচা লঙ্কার গাছ, কাঁচা মরিচটা মরিচটা নতুনভাবে ধরে, কিন্তু তাও জানলে কোনো কিছু কইবা, যাতে আমার তো খাফরাঙ্গি মরিচ গাছ, বোম্বে মরিচ যেটা কয়, এটা জড়িয়ে জড়িয়ে মরিচটেন ফড়ি যার গাছ থাকিয়া, এটা জানি না কোন ধরনের মেডিসিন দিতে লাগে। আর তো এই তো এই তো আমার ফুলের গাছ, এখানে ফুলের গাছ এই তো, এটা হইলো গিয়া, এটা হইলো গিয়া আমার রুম, এটা হইলো গিয়া আমার রুম, এটা হইলো গিয়া আমার রুম, এই রুমেই আমি থাকি। এই তো আমার রুমটাই, এখন তো যাই বইনের বাড়ি যাই, কালকে যাই বাবার বাড়িতে। এই তো এখন আমার সঙ্গে থাকবা, আমি যাই মু বইনের বাড়ি। এই তো নদীর ট্যাংরা মাছ কিনছি, এই ট্যাংরা মাছটা দিয়া আমার রান্না করবো ট্যাংরা মাছটা, একটু একটু ফ্রাই কর্ম করিয়া রান্না করব। এই তো আমার রাত্রের খানি, মাছটা রান্না হয়েছে, এই তো আমার খানি রাত্রের। এই তো মালপোয়া যে বেটার রেডি করিয়ে রাখলাম, এই মালপোয়াটাই নখান বানাইলাম, এটারে আমরা ফুরি হান দেশ কয় ফুরি। তবে আমি আজ এবার আমি প্রথম গুড় দি বানাই, আর মানে আমি কোনোদিন এরকম গুড় দি বানাইছি না, আজকে প্রথম আমার গুড় দি। খাইতে আবার টেস্টি লাগে, সবে কয় জানি খুব বেশি টেস্টি, কারণ আমি চিনিটা দিয়েও বানাই বেশিরভাগ, অন্ত গুড় দিয়ে বানাইছি। একটু তুমি গুড়াই দাও মিশে নিয়ে, এই মাসে একটা নতুন ফ্রিজ কিনলাম, ফ্রিজটা হলো গিয়ে স্যামসাং ডবল পাটর। আমার একটা বহুদিনের আশা আছিল যে একটা বড় সাইজের ফ্রিজ কিন, আসিল আমার এলজির ফ্রিজ, নতুনও ফ্রিজ ওয়ান ইয়ার্স হয়েছিল, ফ্রিজটা আমি চেঞ্জ করে নিলাম, ওয়ান ইয়ার্স বা টু ইয়ার্স এরকম হইব আমি ফ্রিজটা চেঞ্জ করিয়া নতুন একটা ফ্রিজ কিনলাম। কারণ ফ্রিজটা ডিপ ফ্রিজটা আমার বড় মানে লাগে, মাছ মাংস তৈতে একটু সুবিধা হয়। আর এই তো মানে ভিতর সাইড যখন ফ্রিজটা আমি অন যা করছি ওপেন করছি, মানে তখন আপনারা সাথে আমি শেয়ার করতে পারছি না, কারণ গরো এরকম পরিবেশ আমার আসিল না যে এইটা ভিডিও করতাম, তখন আমি কই ফ্রি আছি তো আপনারা সাথে শেয়ার করি। আমার বহুদিনের আশা মানে এই বড় ধরনের একটা ফ্রিজ কিনা, কেন এই ভিডিওটা করলাম, কারণ আমার মনে বহুত দুঃখ আছে, বহুত কিছু কষ্ট আছে, এই সমস্ত জিনিস সব কিছু নিজেরও মানে হাতের জোড়া, নিজেরই মানে কষ্ট করি মেহনতর পয়সা দিয়া, এইগুলা আমার নিজেরও খাস মানে কষ্ট করি আমার তৈরি করা। আর
আমি কিছু মানে কিছু আমার আসইন তো মানুষ মানুষ আসইন মানে অন্য জিনিসটা দেখলে মানে থানোর ভালো লাগে না, এরকমও আসইন এরকম আসইন মানে আমি বদরপুর যখন আইসি আমি আমার লাভলি ভিউয়ার্সের উদ্দেশ্য করে কইয়ার, কারণ আমার মনে বহুত দুঃখ আছে। আমি যখন বদরপুরও আইসি 95 আমি আইসি মানে অগস্ট মাসে বোধহয় ওরকম অগস্ট মাসে আমি বদরপুর আইসি, তখন আমার কাছে একমাত্র আছে একটা তুষক বিছনা আর ফাতলা একটা তুষক, দুইটা বালিশ, দুইটা থাল আর দুইটা গ্লাস, একটা খড়াই আর একটা ডেস্কি। আজকে আল্লাহ তালায় আমারে বহুত কিছু আমার নিজের হাত দিয়া আমারে জুড়াইছে, বাড়ি গাড়ি সব কিছু, গাড়িটা রাখতে পারলাম না ভালো নাই, কিন্তু আমারে আল্লাহ তালায় বহুত কিছু আল্লাহ জুড়াইছে গরিবানা সুরতে। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আর এই ফ্রিজটা যখন আমি মানে কিনছি, আমার বাপসি কোনো জিনিস কিনলে কারো লাগে শেয়ার করলে এটা আমার ভালো লাগে, এর লাগে আমি আমার ভিউয়ার্সরা আর হয়তো আমার ঘরের মানুষ এই হিসাবে আমার ভিউয়ার্সরা আমি ওখানে শেয়ার করি। আর কারণ এই বছর একটা মানে এসি কিনছি, তো এসিটাও আমি কিনছি নতুন, আর এই ফ্রিজটা আমি কিনলাম মানে এটা আমার ভিউয়ার্সরা আমি মানে এটা আমার খুশির লাগিয়া আমি খুব খুশি হই আর এই কিনছি নিজের হাতের মানে জুড়া জিনিসটা হয়ে আপনারা সাথে শেয়ার করি। তো গাছের পৈশাক পৈশাক দেখো গাছের পৈশাক গাছটাকে ফাটিয়েছি, কি সুন্দর পৈশাকটাই, পৈশাক দিয়া একটা রেসিপি করুন। এই আমার গাছের ফুলটা এত সুন্দর, খুব সুন্দর ফুলটা ফুটছে, এত সুন্দর দেখতে খুব বেশি ভালো লাগে ফুলটা।